হ্যালো ভিউয়ার্স, আজ আমি আলোচনা করব রাসায়নিক আবহ অভিকার সম্পর্কে। রাসায়নিক আবহ অভিকার কাকে বলে আমরা প্রথমত জানব। রাসায়নিক আবহ অভিকার বলতে বোঝায় যে যে আবহ অভিকারের ফলে শিলা খনিজ বিয়োজিত হয়, অর্থাৎ তার গঠনের পরিবর্তন ঘটে এবং নতুন বৈশিষ্ট্যযুক্ত পদার্থের সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় কি রাসায়নিক আবহ অভিকার। তাহলে কি হয়, এখানে ধর্মের পরিবর্তন হয় এবং নতুন বৈশিষ্ট্যযুক্ত পদার্থের সৃষ্টি হয়, তাই তো? তাহলে নতুন বৈশিষ্ট্যযুক্ত পদার্থের সৃষ্টি হয়, একে বলে রাসায়নিক আবহ অভিকার। রাসায়নিক আবহ অভিকার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হলো কি তোমার লোহায় মরিচা পড়া অথবা চুনা পাথর থেকে চুন। যাই হোক, আমরা রাসায়নিক আবহবিকার কোন অঞ্চলে দেখা যায় এটা প্রথমে আলোচনা করব। রাসায়নিক আবহবিকার সাধারণত দেখা যায় উষ্ণ এবং আর্দ্র জলবায়ু অঞ্চলে। উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চল বলতে গেলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল হতে পারে, অথবা ক্রান্তীয় জলবায়ু অঞ্চল হতে পারে, উপক্রান্তীয় জলবায়ু অঞ্চল হতে পারে, এবং বর্তমানে বিজ্ঞানীদের মত অনুযায়ী মেরু জলবায়ু অঞ্চলেও কিন্তু এই রাসায়নিক আবহবিকার দেখা যায়। তাহলে রাসায়নিক আবহবিকারের মূল বৈশিষ্ট্য হলো কি ধর্মের পরিবর্তন হয়, নতুন গঠনযুক্ত শিলাস্তরের সৃষ্টি হয়, অর্থাৎ এখানে কি হয় শিলাস্তরটি বিয়োজিত হয়। তো এখানে আমরা রাসায়নিক আবহবিকারকে যদি শ্রেণীবিভাগ করি অনেকগুলো ভাগে ভাগ করা যায়। তার মধ্যে রয়েছে কার্বনেশন, অক্সিডেশন, হাইড্রেশন, হাইড্রোলিসিস, সলিউশন, রিডাকশন। তো এখানে আমি কার্বনেশন সম্পর্কে প্রথম আলোচনা করব। কার্বনেশনকে বাংলায় বলা হয় অঙ্গারযোজন। কার্বনেশন, কার্বনেশন কার্বন, CARBON, অর্থাৎ এখানে কার্বন যুক্ত থাকে, এই জন্য একে বলা হয় কার্বনেশন। কার্বন বলতে গেলে কার্বন ডাইঅক্সাইড। দেখো, কলকারখানা অথবা শিল্পাঞ্চল থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড, জীবাশ্ম জ্বালানি, গৃহস্থলিতে যে দহন করা হয় তার ফলে নির্গত কার্বন ডাইঅক্সাইড, অথবা ফরেস্ট ফায়ারের ফলে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় সেগুলো সরাসরি তোমার থেকে ঊর্ধ্ব আকাশে গমন করে। মেঘের মধ্যে থাকা যে জলকণা H2O, তার সাথে বিক্রিয়া করে, জলের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে H2CO3 গঠন করে, যাকে বলা হয় কি কার্বনিক অ্যাসিড। একে বলা হয় কার্বনিক অ্যাসিড। এবং এই অ্যাসিড বৃষ্টির জলে বৃষ্টির সাথে পড়তে থাকার ফলে একে বলা হয় কি অ্যাসিড রেন। একে কি বলা হয়? অ্যাসিড রেন, ঠিক আছে? এই অ্যাসিড রেন যদি যদি তোমার হচ্ছে কি যে কোনো চুনাপাথর গঠিত অঞ্চলে বা ডলোমাইট গঠিত অঞ্চলে বা ক্যালসাইট গঠিত অঞ্চলে যদি পতিত হয়, তাহলে সেই অঞ্চলে কি হয়, যদি ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথর যুক্ত অঞ্চলে যদি পতিত হয়, ধরলাম এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বনিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে, ক্যালসিয়াম বাই কার্বনেট। এই ক্যালসিয়াম বাইকার্বনেট কি, এটা জলে দ্রবীভূত হয়, ঠিক আছে? অতি সহজে কি হয়, জলের মধ্যে দ্রবীভূত হয়। তাহলে জলের মধ্যে দ্রবীভূত হয় একমাত্র চুন। তাহলে এটা ছিল চুনা পাথর, ঠিক আছে? তাহলে চুনা পাথর কি হলো, আস্তে আস্তে চুনে পরিণত হলো। হ্যাঁ, একেই বলা হয় রাসায়নিক আবহবিকার কার্বনেশন, ঠিক আছে? আচ্ছা, কার্বনেশনের পর আমরা জানবো যে অক্সিডেশন বা জারণ। এখানে জারণ কেন বলা হচ্ছে, জারণ এই জন্যই বলা হচ্ছে কারণ এই যে ফেরাস অক্সাইড, যাকে আমরা বলা হয় লোহা, ঠিক আছে? লোহা বলতে গেলে এমনি যে পিগ আয়রন থেকে যে লোহাগুলো, যে লোহার রড হতে পারে, সাইকেলের তোমার হচ্ছে যে রিং হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, ঠিক আছে? তো এই লোহা, লোহার সাথে কি হচ্ছে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া ঘটছে, এই অক্সিজেন লোহাকে বা ফেরাস অক্সাইডকে জারিত করছে, এই জন্যে এই প্রক্রিয়ার নাম হলো কি জারণ। জারিত করে কি উৎপন্ন করছে, 2Fe2O3। তাহলে 4FeO+O2 = 2Fe2O3, অর্থাৎ ফেরিক অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত করছে, ফেরাস অক্সাইডকে অক্সিজেন জারিত করে ফেরিক অক্সাইডে পরিণত করছে। এই ফেরিক অক্সাইড 2Fe2O3 জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, 2Fe2O3, 3H2O, অর্থাৎ ফেরাস ও ফেরিক অক্সাইড, ফেরাস ফেরিক অক্সাইড। এই ফেরাস ও ফেরিক অক্সাইডই কিন্তু লিমোনাইট,
হেমাটাইট লিমোনাইটে পরিণত হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ উৎকৃষ্ট মানের লোহা থেকে নিকৃষ্ট মানের লোহায় পরিণত হচ্ছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে লোহায় মরিচা পড়ছে। হ্যাঁ, এটা লোহায় মরিচা পড়ে। ওকে, তাহলে অক্সিডেশনের ফলে লোহায় মরিচা পড়ে। কি হচ্ছে যে, ধরো না প্রথমে একটা তোমার থেকে কোম্পানি থেকে সাইকেল কিনে নিয়ে আসা হলো, তো সে রিংটা ঠিকঠাকই আছে, সেটা যখনই তোমার সিল কাটা হলো, তার বাতাসে অক্সিজেনের সাথে সে বিক্রিয়া করতে আরম্ভ করলো। প্রথমে তোমার থেকে ফেরিক অক্সাইড পরিণত হলো, ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইডে। আবার বৃষ্টির জলে, যদি একবার বর্ষাকালে যদি বৃষ্টির জলে ভেজে, তখন কি হচ্ছে, ফেরিক অক্সাইড থেকে আবার ফেরাস ও ফেরিক অক্সাইডে পরিণত হচ্ছে। তখনই একবার বর্ষাকাল হওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে যে সাইকেলের চাকায় জং ধরে যাচ্ছে। হাইড্রেশন, হাইড্রেশন বা জলযোজন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ফিজিক্যাল মানে যান্ত্রিক আবহবিকার প্লাস কেমিক্যাল দুটো ওয়েদারিংয়ে একসাথে ঘটে। এখানে কি হয়, বিশেষ করে বলছে যে শিলামধ্যস্থ খনিজের মধ্যে, ধরো না এটা একটা শিলাখণ্ড, এই শিলামধ্যস্থ খনিজের মধ্যে জল যুক্ত হয়ে কি যুক্ত হচ্ছে, জল এর মধ্যে জল যুক্ত হয়ে শিলামধ্যস্থ খনিজকে রাসায়নিক আবহবিকার ঘটাতে সাহায্য করছে। এখানে দেখো ক্যালসিয়াম সালফেটের সাথে যদি জল যুক্ত হয় তাহলে কি উৎপন্ন হবে, CaSO4, 3H2O, অর্থাৎ জিপসাম উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? ক্যালসিয়াম সালফেট কিন্তু অতি সহজে তোমার হচ্ছে কি ক্ষয় হয় না, কিন্তু জিপসাম যখন উৎপন্ন হয়ে যাচ্ছে তখন কিন্তু নরম হচ্ছে এবং রাসায়নিক আবহবিকারে সম্পন্ন হচ্ছে। এছাড়াও তোমার হচ্ছে কি যে এখানে যে এই সংখ্যা উদাহরণটা দিয়েছি, 2Fe2O3 + 3H2O, অর্থাৎ এখানে তোমার হচ্ছে কি যে হেমাটাইটের সাথে জল যুক্ত হয়ে কি হচ্ছে, 2Fe2O3, 3H2O লিমোনাইটে পরিণত হচ্ছে। হ্যাঁ, এই হলো কি তোমার জলযোজন। আচ্ছা, হাইড্রোলাইসিস যাকে আদ্র বিশ্লেষণ বলা হয়, আদ্র বিশ্লেষণ হলো রাসায়নিক আবহবিকারের সব থেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় প্রথমে কি হয়, জল H2O প্রথমে H+ হাইড্রোজেন এবং OH- হাইড্রোক্সিল আয়নে ভেঙে যায় এবং ভেঙে গিয়ে শিলা খনিজের সাথে বিক্রিয়া করে পরিবর্তন ঘটায়। যেমন এখানে আর্থোক্লেজ ফেলসপার KaLSi3O8 H+ ও OH- আয়নের সাথে বিক্রিয়া করে প্লাস আয়ন বিনিময় করে। এই বিক্রিয়া ও আয়ন বিনিময়ের মারফতে কি হয়, HaLSi3O8 অ্যালুমিনো সিলিসিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। পটাশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে? এবং এটা হলো কি সব থেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তারপর হলো রিডাকশন বা বিজারণ বলা হয়, অর্থাৎ জারণের বিপরীত। এটা সাধারণত কোনো জলাভূমিতে ওয়েটল্যান্ডসে এটা হয়ে থাকে। জলাভূমিতে কি হয়, অক্সিজেন জলের মধ্যে প্রবেশ করতে যখন পারে না, তখন অক্সিজেনের অনুপস্থিতিতে বগ ও পিট মৃত্তিকা যে সৃষ্টি হয়, এখানে যে বগ ও পিট মৃত্তিকা সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এটাই হলো কি রিডাকশন। তাহলে বগ ও পিট মৃত্তিকা সৃষ্টি হয়। সলিউশন বা দ্রবণ হলো কি, জিপসাম হ্যালাইট এবং সয়নধব লবণ কি হয়, জলে দ্রবীভূত হয়, একেবারে দ্রবণ। এই হলো কি রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া। এবার আমি জৈবিক আবহবিকার সম্পর্কে আলোচনা করব। জৈবিক এখানে এই জন্যে বলা হয়েছে কারণ এখানে উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, মানুষও এখানে যুক্ত থাকে। একে দুই ভাগে ভাগ করা যায়, বায়োমেকানিক্যাল ওয়েদারিং, বায়োকেমিক্যাল ওয়েদারিং। বায়োমেকানিক্যাল ওয়েদারিং হলো কি যে উদ্ভিদের দ্বারা, উদ্ভিদের শেকড় কী করছে, শিলাস্তরের মধ্যে প্রবেশ করে এবং ফাটলের সৃষ্টি। অনেক সময় কী হয়, কোনো মন্দিরের গায়ে অথবা তার দেওয়ালে অনেক সময় তোমার কোনো বট গাছ জন্মালে কি হয়, বট গাছের শিকড়ে মন্দিরের দেওয়ালটাকে ফাটিয়ে দেয়। তো সেই রকমই তোমার হচ্ছে কি যে আবহবিকার, এটা পার্বত্য অঞ্চলে শিলাস্তরের মধ্যেও দেখতে পাওয়া যায়। প্রাণীদের দ্বারা কি হয়, প্রাণীদের দ্বারা বলতে গেলে যে প্রেরি কুকুর প্লাস তোমার হচ্ছে কি ইঁদুর, কচ্ছপ, এরা কি করে যে মাটির মধ্যে গর্ত করে, মাটির মানে মাটিকে আলগা করে দেয়, ফলে অতি সহজে আবহবিকার ঘটতে সাহায্য করে। মানুষের দ্বারা কি হয়, মানুষ তোমার হচ্ছে কি যে বর্তমান সভ্যতার সব থেকে উন্নত জীব, যে কি করতে পারে, যে কোনো স্থানে তোমার মাইনিং করতে পারে অথবা কোনো স্থানকে তোমার হচ্ছে কি যে ভরাটকরণ করতে পারে। বায়োকেমিক্যাল ওয়েদারিং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কোনো শিলাস্তরের গায়ে যদি কোনো মস, লিচেন এবং শৈবাল জন্মায়,
এরা যদি কোনো কারণে মারা যায় তাহলে প্রথমে উৎপন্ন হবে হিউমাস, ঠিক আছে? হিউমাস হলো কি, থকথকে জেলের মতো বাদামি বা কালো বর্ণের একটি পদার্থ। হিউমাসের সাথে জল যুক্ত হয়ে, হিউমাসের সাথে তোমার জল যুক্ত হয়ে হিউমিক অ্যাসিডে পরিণত হয়। হিউমিক অ্যাসিড, এই হিউমিক অ্যাসিডের সংকেতটাকে ভালোভাবে মনে রাখতে হবে, CHO। তো এই CHO নিচে তোমার আছে কি যে 40-24, এর হাফ হলো 12, ঠিক আছে? এই হলো কি জৈবিক আবহবিকা। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করবে।